বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের অনলাইন ক্লাসে নবম দশম শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাদিয়া সুলতানা, সহকারী শিক্ষক বিজ্ঞান। আজকে আমি অষ্টম অধ্যায় প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। তোমরা সকলে বইয়ের পৃষ্ঠা নং 167 খুলে খাতা কলম নিয়ে বসো। মাটির গঠন ও মাটির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মাটি হচ্ছে একটি অতি প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ। মাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, উদ্ভিদ থেকে অক্সিজেন গ্রহণ করে প্রাণী বেঁচে থাকে। মাটিতে আমরা ঘর বাড়ি তৈরি করি, সেখানে বসবাস করি। মাটি হলো নানা রকম জৈব আর অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ। জৈব হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সম্মিলিত যৌগগুলোকে জৈব বলা হয়। অজৈব হচ্ছে প্রকৃতিতে বিভিন্ন ধরনের মৌল থাকে, সেগুলো ভৌত প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যৌগ গঠন করে, সেগুলোকে বলা হয় অজৈব যৌগ। মাটি গঠনের মধ্যে চার ধরনের পদার্থ থাকে: খনিজ পদার্থ থাকে, জৈব পদার্থ থাকে, পানি থাকে, বায়বীয় পদার্থ থাকে। খনিজ পদার্থ থাকে 45%। এখন প্রথমে আমরা খনিজ পদার্থ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যেমন মনে করো ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, সিলিকন, পটাশিয়াম ও কপার, জিঙ্ক, সোডিয়াম, অল্প ম্যাঙ্গানিজ, কোবাল্ট, বোরন, আয়োডিন এবং ফ্লোরিন থাকে। এবং বিভিন্ন ধাতুর জৈব লবণ পাওয়া যায়, সেগুলো হচ্ছে কার্বনেট, সালফেট, ক্লোরাইড, নাইট্রেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি। এই পদার্থগুলো মাটিতে খনিজ পদার্থ হিসেবে থাকে। জৈব পদার্থ হিউমাস নামে পরিচিত হচ্ছে জৈব পদার্থ। হিউমাস হচ্ছে প্রাণীদের মৃত অংশ থেকে যে পদার্থ তৈরি হয়, সেটি হচ্ছে হিউমাস। হিউমাস দেখতে কালচে রঙের। হিউমাস প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগ নিয়ে গঠিত হয়। গাছপালা ও প্রাণীর দেহাবশেষ থেকে হিউমাস তৈরি হয়। এরপর হচ্ছে পানি। পানি হচ্ছে মাটির অতি প্রয়োজনীয় একটি উপাদান। মাটিতে মাটির কণার মাঝে ফাঁকা জায়গায় বা রন্ধ্রে পানি থাকে। উদ্ভিদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান পানি। উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ উপাদান প্রোটোপ্লাজম এর 85-95% হচ্ছে পানি। গাছ পাতায় থাকা স্টোমাটা দিয়ে কিছু পানি গ্রহণ করলেও বেশিরভাগ পানি মূলের মাধ্যমে মাটি থেকেই গ্রহণ করে থাকে। এছাড়াও উদ্ভিদ পুষ্টি উপাদান হিসেবে বিভিন্ন উপাদান গ্রহণ করে থাকে, সেগুলো সরাসরি গ্রহণ করতে পারে না, কিন্তু মূলের সাহায্যে পানির মাধ্যমে গ্রহণ করে উদ্ভিদ বেড়ে ওঠে। বায়বীয় পদার্থ পানির মতো বায়বীয় পদার্থ মাটির ফাঁকা স্থান বা রন্ধ্রে থাকে। মাটিতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। মাটিতে থাকা গ্যাসের সাথে বায়ুমণ্ডলের গ্যাসের বিনিময় হতে থাকে। এই প্রক্রিয়াকে বায়বায়ন প্রক্রিয়া বলে। বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায় এবং মাটির গ্যাস বায়ুমণ্ডলে যায়, এই প্রক্রিয়াকে বায়বায়ন বলে। মাটিতে বিভিন্ন উপকারী অণুজীব থাকে, সেই অণুজীবগুলো বেড়ে ওঠার জন্য অক্সিজেন অত্যাবশ্যক। অক্সিজেন ছাড়া এই অণুজীবগুলো বেড়ে উঠতে পারে না এবং বেঁচে থাকতে পারে না। তাই মাটির জন্য বায়বীয় পদার্থ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাটির চারটি স্তরে বিভক্ত থাকে। সবচেয়ে উপরের স্তরটি হচ্ছে হরাইজন এ বা টপ সয়েল। এই স্তরে হিউমাস থাকে, অর্থাৎ এই স্তরে উদ্ভিদ এবং প্রাণীর পচন শুরু হয় এবং তার থেকে উৎপাদিত পদার্থ হিউমাস এবং জৈব পদার্থ এই হরাইজন এতে থাকে। দ্বিতীয় স্তরটি হচ্ছে হরাইজন বি। সামান্য হিউমাস হরাইজন বিতেও থাকে এবং এই স্তরে খনিজ পদার্থে ভরা থাকে। তৃতীয় স্তরটি হচ্ছে সি, হরাইজন সি। মাটি তৈরি হয় শিলা থেকে। এই মূল শিলা হরাইজন সিতে নরম হয়ে এক পর্যায়ে মাটির কণায় পরিণত হয় এবং যে নরম শিলা তৈরি হয় সেগুলো এই হরাইজন সিতে থাকে। সবচেয়ে নিচের স্তর হচ্ছে হরাইজন ডি। এই স্তর হচ্ছে মূল শিলা বা খুবই শক্ত স্তর, তাই সবচেয়ে নিচের স্তর হচ্ছে হরাইজন ডি। এবারে মাটির প্রকার। মাটি মূলত হচ্ছে চার প্রকার: বালু মাটি, পলি মাটি, কাদামাটি, দোআঁশ মাটি। বালু মাটি হচ্ছে
দানাযুক্ত, হাতে নিলে এদেরকে দানা দানা লাগে এবং এই মাটির পানির ধারণ ক্ষমতা খুবই কম, কারণ হচ্ছে বালু মাটির কণাগুলো বড়। বড় থাকায় এই বালু মাটিতে বায়ুবায়ন বেশি হয়, ফলে হিউমাস থাকলে বালু মাটিতে ফসল ভালো জন্মায়। তবে বালু মাটিতে পানি বেশি লাগে, পানি দ্রুত নিষ্কাশিত হয়ে যায়, সেজন্য ফসল ভালো জন্মাতে পারে না। তবে যখন প্রচুর বৃষ্টিপাত হয় সে সকল জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা সৃষ্টি হলে বালু মাটিতে ফসল ভালো জন্মায়, কারণ হচ্ছে গাছের শিকড় পচতে পারে না। তাই জলাবদ্ধতা সৃষ্টি হলে বালু মাটি ফসলের চাষাবাদের উপযোগী হয়ে ওঠে। পলিমাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে বেশি। পলিমাটি খুবই উর্বর, কণাগুলো বালু মাটির চেয়ে আকারে ছোট। পলিমাটির কণাগুলো ছোট হওয়ায় এরা পানিতে ভাসমান অবস্থায় থাকতে পারে এবং এক পর্যায়ে পলির আকারে মাটিতে জমা হয়। আমরা সকলেই জানি পলি মাটির জন্য খুবই উপযোগী এবং বৃষ্টির ফলে সেই পলিগুলো মাটিতে জমা হয়, ফলে ফসল ভালো জন্মায়। তাহলে পলিমাটিতে ফসল ভালো জন্মায়। জৈব ও খনিজ পদার্থ যেমন পোয়ার্টেস পলিমাটিতে থাকে, পুষ্টি উপাদান পলিমাটিতেই বেশি থাকে, এই জন্যই পলিমাটিতে ফসল ভালো হয়। কাদামাটি হচ্ছে আঠালো ধরনের, হাতে নিলে আঠালো ধরনের লাগে। মাটির কণাগুলো খুব সূক্ষ্ম হয়, ফলে পানি সহজে নিষ্কাশিত হয় না, তাই বৃষ্টিপাত জলাবদ্ধতা সৃষ্টি হয়। চাষের জন্য জৈব সার অত্যাবশ্যকীয়। পলিমাটিতে চাষ করার জন্য জৈব সার অবশ্যই লাগে এবং পলিমাটিতে যেহেতু পানি নিষ্কাশিত সহজে হয় না, তাই পলিমাটিতে ফসল ভালো জন্মায় না। তবে পলিমাটি মাটির আসবাবপত্র এবং গহনা তৈরিতে ব্যবহৃত হতে পারে। খনিজ পদার্থের পরিমাণ পলিমাটিতে বেশি থাকে। দোআঁশ মাটি বালু, পলি ও কাদা মাটির সমন্বয়ে তৈরি হয়, অর্থাৎ তিন ধরনের মাটি নিয়ে দোআঁশ মাটি গঠিত হয়। দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা ভালো, আবার দ্রুত পানি নিষ্কাশিত হয়, ফসল ও চাষাবাদের জন্য দোআঁশ মাটি খুবই উপযোগী। তাহলে আজকের আলোচনা থেকে তোমরা মাটির গঠন, মাটির স্তর এবং মাটির প্রকার সম্বন্ধে জানতে পেরেছ। তোমাদের এই আলোচনার উপর ভিত্তি করে একটি বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটি হচ্ছে মাটি কী, মাটির প্রকারভেদ আলোচনা করো। তোমরা অবশ্যই বাড়ির কাজটি জমা দিবে, কারণ হচ্ছে তোমাদের সিটি এবং এসডাব্লিউর পরিবর্তে এখন সিটি এবং ডায়েরি মার্কসের পরিবর্তে এসডাব্লিউর মধ্যে নাম্বারটা দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা বাড়ির কাজটি স্কুলে প্রত্যেক শনিবার এসে জমা দিয়ে যাবে এবং প্রতিটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।